ঝড় বৃষ্টি গেল বোধ করি, যে তাণ্ডব বয়ে গেল মনে হয় চারিদিক লণ্ড ভণ্ড করে দিয়ে গেছে। আমার বাবু এখানে আর একদণ্ডও ভালো লাগছে না, সে কবে থেকে তোমায় বলছি চলো বাড়ি ফিরে যাই, তুমি তো আমার কথা শুনছোই না, কি লাভ বলো এই বাগান বাড়িতে দিন কাটিয়ে? কি বলছো তুমি কি রব, এখন তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠোনি, রোগটা সবে সেরেছে, এখনো শরীরটা তোমার দুর্বল, এই অবস্থায় বাড়ি ফিরে গেলে এই যে এতদিন এখানে বায়ু পরিবর্তনে কি লাভটা হলো বলো? আর কটা দিন এখানে থাকো, পুরোপুরি সেরে উঠলে আমরা বাড়ি ফিরতে পারবো। আমি তো সেরেই উঠেছি, এখন বাড়ি ফিরলে কোনো ক্ষতি হবে না, ডাক্তার বলেছে আরো কিছুদিন থেকে গেলে ভালো হয়। তোমার ডাক্তার তো সব জানে। আর তুমি তো জানো যে এই সময়টায় দেশে নানা প্রকার ব্যামোর প্রাদুর্ভাব, এখানে দুই মাস থেকে তারপর বাড়ি ফিরে যাব। এখানে বুঝি আর কারো ব্যামো হয় না, এখানে কোনো কাজ নেই, কোনো সঙ্গী নেই, শরীর নেই, সারাদিন শুধু শুয়ে বসে ওষুধপত্র খেয়ে দিন কাটে। তুমি তো দিব্যি তোমার বন্ধুদের সাথে তাস পাশা গল্প গুজব করে কাটিয়ে দাও দিন, আমি একা একা ঘরে কি করি বলো তো। বাবু বাবু একটু বাইরে আসবেন কি? কি হয়েছে বেহারা, কোন দুঃসংবাদ? আজ্ঞে বাবু, ঝড়ে নৌকা ডুবিতে একটি ব্রাহ্মণ ছেলে সাঁতরে আমাদের বাগান বাড়ির ঘাটে এসে উঠেছে, বলছে এলাকার কিছুই চিনেন না, এত রাতে। ছেলেটি এখন কোথায়? আমাদের চাতালে বসিয়ে রেখেছি, ভিজে একেবারে জবজবে হয়ে রয়েছে, ভারী ভয় পেয়েছে গো বাবু, শুধু হাঁপাচ্ছে আর ড্যাব ড্যাবে চোখে সবার দিকে তাকাচ্ছে। তা কি করবে, তোমাদের ওখানে রেখে সকালবেলা বিদায় করে দাও। না না, ব্রাহ্মণের ছেলে, এভাবে বিদায় করলে অমঙ্গল হবে। শোনো বাপু, তুমি এই শুকনো কাপড়গুলো নাও, ওকে পরতে বলো। জি আজ্ঞে। মোক্ষদা মোক্ষদা, জলদি এক পেয়ালা গরম দুধ নিয়ে এসো তো, ব্রাহ্মণের ছেলে নিজে হাতে যত্নার্তি না করলে অমঙ্গল হবে। যে থাক বাছা, তুমি বেঁচে এসেছো সেইটাই ভাগ্যে, তা এলে যখন এখানে কয়টা দিন থেকে গেলে হয় না? আগে আমার সাত কুলে তো কেউ নেই, যাবই বা কোথায়? আর মোক্ষদা, ও বিন্দে, আরে তোরা কে কোথায় আছে সেদিকে আয়। শোন, আজ থেকে নীলকান্ত আমাদের এখানেই থাকবে, শোন ওই কোনার ঘরটার থাকার ব্যবস্থা করে দে, আর খবরদার ব্রাহ্মণের ছেলে যত্ন আত্মি যেন কম হয় না, যাও ওদের সাথে যাও। এসো বাছা। কি গো, একটি দরিদ্র ব্রাহ্মণের ছেলেকে আশ্রয় দিয়ে পুণ্যের কাজ করলো। কিন্তু সে আমাদের সাথে কতদিন থাকবে? কতদিন কি বলছো, ব্রাহ্মণের ছেলেকে কে কোনোদিন তাড়ায়? এটা কি ঠিক হলো কিরণ, খামোখা সংসার একটা বাইরের লোক। বাইরের লোক বলছো কেন, ওকে আমাদের নিজেদের ঘরের একজন মনে করলেই তো হলো। একেবারে ছেলে মানুষও নয় কিরো, জোয়ান তাগড়া, দেখতে মন ঝিঙ্গুটে। তা হোক, তোমরা কিন্তু ওকে কেউ কিছু বলো না, আমার ছেলেটাকে ভালোই লেগেছে, কেমন ডাগর ডাগর চোখ, লম্বা চুল, মুখটা একদম ছেলে মানুষের মতো বলো। বলি ও বিন্দে, ও ঘর থেকে একটা র‍্যাপার নিয়ে যাস তো, নদীতে সাঁতরেছে, ঠান্ডা লাগে আবার জ্বরটা বাঁধিয়ে বসবে।
বলি এ কেমন কথা হলো রে শরৎ, চেনা নেই জানা নেই কোথাকার কে? আস্তে বাবা, শুনলে কষ্ট পাবে। দেখছো না কিছুদিন ধরে যায় যায় করছে, একটা কিছু নিয়ে যদি এখানে থাকে তাহলে তো ভালো। তাছাড়া ব্রাহ্মণের ছেলে, আশ্রয় দিলে তো কোনো অধর্ম হবে না। না না বাচ্চা, তা হবে কেন? দুগ্গা দুগ্গা। রাধে রাধে শ্যাম, সবই তার লীলা। কি গো বৌঠান, আজ যে মলিন বদনটায় চাঁদের হাসি উসলে উঠেছে হঠাৎ, এ চিত্তে চাঞ্চল্যের হেতু? সে কিছু নয় গোবষ্ঠমী, তোমাদের গান শুনে খুব ভালো লাগলো তো। এতদিন ধরে দেখছি তোমাকে বৌঠান, আমার কাছে লুকোলে তো চলবে না। এই চিত্ত চাঞ্চল্যের কারণ তো অবশ্যই একটা আছে, কি পেয়েছো বলো না গো? কি আবার পাবে? রাস্তা থেকে কুড়িয়ে এক হদরছাড়াকে বাড়ি এনে তুলেছে, আশকারা পেয়ে একবার মাথায় উঠেছে, সবাইকে জ্বালিয়ে মারল। কইরে বিন্দে, বাবুর জল খাবারটা গুছিয়ে দে। তারপর নীলুদা শেষ পর্যন্ত অধিকারীকে পেটালে? পেটাইনি পেটাইনি, তবে এমন পেদানি দিয়েছি না একদম খবর হয়ে গেছে। আরে আমাকে মনে করে ঘেটু, যাত্রাপালায় মেয়েদের পাঠ করি বলে আমি কি মেয়ে? তবে তোমাকে মেয়ে সাজালে নিশ্চয়ই খুব মানাতো, যেমন মেয়েলি চেহারা। এই আমাকে রাগাবি না কিন্তু বলে রাখছি। নীলুদা সীতার বনবাস পালার গানটা গেয়ে শোনাও না, দিব্যি বলছি, এমন অন্তর দিয়ে গাও না চোখে জল এসে যায়। শোন, এখন ওই গান টান গাইতে পারবো না বাপু। হ্যাঁ গো নীলুদা, চলো না আমরা সবাই মিলে ছোটখাটো পালা গানের দল বানাই, তুমি তো অধিকারী আছোই, আমাদেরকেও শিখিয়ে নেবে। সাহস কত পারবি? নীলুদা যেমন করে গায় কীর্তনের সুরে। কেন পারবো নি, তুমি শিখিয়ে দিলে আমরা পারবো না? চল কয়েকটা ঘুঘুর বাচ্চা ধরে আনি। সে তো সেই বাগদিদের বাগানে যেতে হবে, সেই বাগানে একটি আম গাছেও আর কাঁচা আম নেই। বুড়ো বাগদি লাঠি হাতে নিয়ে তককে তককে রয়েছে, হাতের কাছে পেলে এমন ঠ্যাঙ্গানি দেবে না। তাহলে আর কি করা যায়, চল আজ রাতে চাটুর্যের পুকুরে মাছগুলো ধরতে হবে, চল যাই। ও বিন্দে, এখনো রান্নার জোগাড় করিস নি রে? নীলুটার ফেরার সময় হলো তো, সে সকালে কি না কি খেয়ে বেরিয়েছে, এখন ফিরে যদি গরম চারটে ভাত খেতে না পারে তাহলে শরীর টিকবে? মোক্ষদা, ও মোক্ষদা। আজ্ঞে বৌঠান। নীলুর ঘর ঝাড় দিয়েছিলি? দিয়েছি গো বৌঠান, বাবু তখন ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে সে কি মেজাজ! থাক বাছা, জোয়ান ছেলে, এ বয়সে মেজাজ অমনি তিরিক্ষি থাকে, যদি ঘুমিয়ে থাকে কোনো রাস শব্দ না করে কাজগুলো সেরে নে না। যা ওকে আর আশকারা দিও নি গো বৌমা, তোমার লাইপে পে একেবারে মাথায় উঠেছে যেন সেই এ বাড়ির কর্তা। আর পাড়া জুড়ে যা করে বেড়াচ্ছে সে কথা নাই বা বললুম বাচ্চা। কেন মা, পাড়ায় আবার কি করেছে নীলু? সে কথা তুমি সরকার বাবুকে ডেকে জিজ্ঞেস করলেই জানতে পারবে বাচ্চা। পাড়ার ছেলেদের সাথে একটু গল্প গুজব করে, আড্ডা দেয়, এই বয়সে ছেলেদের এমন অভ্যাস ধরতে নেই মা। হরি রাম হরি রাম হরি 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 হরি। আমি তো তোকে ওদিকটাই খুঁজতে গেলো। কেন বউ দিদি, কোনো বিশেষ কাজ কি? হ্যাঁ রে, বিশেষ কাজই বই কি। শোন, তোর দাদা বাবু এসব এখন আর পড়েন না, তুই পড়বি ধর। সে কি বৌদি,
দাদা বাবু জানলে রাগ করবেন না? রাগ করবেন কি করবেন না সে আমি বুঝবো খন, তোকে যা বলছি তাই কর। নে এগুলো পরে আমাকে একবার দেখিয়ে যা। তুমি আমাকে সংসাস্তে বলছো বৌদি? আই বলো, ভালো জামা কাপড় জুতো মোজা পরলে কি তাকে সংসাজে বলে? তো দাদা বাবু বুঝি সং? সে তো দাদা বাবু। তুই অনেক দাদা বাবু, এখন এগুলো ধর নে যা পরে যা। আচ্ছা তোমরা ছেলেটাকে পর মনে করছো কেন বলতো? এতদিন ধরে বাড়িতে আছে, ও কি এবারে কেউ নয়? কথাটা তা নয় কিরণ, বেশি আশকারা পেয়ে যথেষ্ট বার বেড়েছে, আমার এতটা পছন্দ নয়। তাহলে কি করব, তাড়িয়ে দেব? ব্রাহ্মণের ছেলে, তাড়িয়ে দিলে আমাদের পাপ হবে না? ও যা করে বেড়াচ্ছে বৌমা, তাতে খুব একটা পুণ্যি হচ্ছে না। দোষী ছেলে, বাড়ির কাজের লোকগুলো হার মাস একেবারে জ্বালিয়ে খাচ্ছে। সেদিন সরকার বাবুও বলছিলেন পাড়ায় নাকি ছেলে ছোকরাদের নিয়ে কি একটা দল পাকিয়েছে, কখন কি করে বসে। তুই কিন্তু শেষে মুখ দেখাতে পারবি না শরৎ, তাই বলছি গো বৌমা, সময় থাকতে আপুরটাকে বিদেয় করো, আর যে কটা দিন আছে ভালোই ভালোই মান সম্মান নিয়ে এখানে থেকে যেতে পারি। মা, নীলুকে তো আমি এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবো না, আর নীলু যদি এ বাড়ি থেকে চলে যায়। দুগা দুগা, কান্নার কি হলো? ডাক্তার বলেছে এই সময় মন খারাপ করা যাবে না। আচ্ছা 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 ঠিক আছে, তুমি যখন চাচ্ছ তাহলে নীলকান্ত এখানেই থেকে যাবে। যাও বৌদি, এভাবে বললে কিন্তু আমি আর তোমাদের সামনে কোনোদিন গাইবো না নাচবো না। আচ্ছা আচ্ছা আর বলছি না, নে এখন আরেকটা গান ধর। আমি আর পারবো না বৌদি। সে কি রে গানা লক্ষ্মী আমার? বলছি তো অন্য আরেকদিন, এখন আমার খুব খিদে পেয়েছে। ও মা, খিদে পেয়েছে আগে বলিস নি কেন? মুখ্যদা বিন্দে ওকে জল খাবার দিস নি? নিয়ে গিয়েছিলাম তো, বাবু ঘরে থাকলে তো। ছি ছি ছি, ব্রাহ্মণের ছেলেকে অভুক্ত রেখে তাকে দিয়ে গান বাদ্যি করালাম। যা এক্ষুনি ওর জলপানির ব্যবস্থা কর। এত বড় স্পর্ধা তুই, আমার গর্বটা তুই জানিস? ভেবেছিস তোকে শাসন করার কেউ নেই? পাজি নাচতাম কথাটা কি হয়েছে? তুমি ছেলেটাকে গাল বন্ধ করছো কেন? আবার মেরেছো? নীল
নব ঘনে আশার গগনে তিল ঠাই আর নাহি রে ও গো। কে কে ওখানে? এই তুমি ওখানে কি করছো? কই কিছু না তো, এই এদিক দিয়ে যাচ্ছিল। তাই এদিকে এসো, এসো এদিকে। কি হলো, তুমি এমন সেধিয়ে আছো কেন? আমাকে কি ভয় পাও? আমি কি বাঘ না ভাল্লুক? তুমি বৌঠানে খাসলো, তোমাকে তো সবাই ভয় পায়। তো আমি প্রায় দেখি আমার যাতায়াতের পথে আশেপাশে তুমি লুকিয়ে থাকো, কেন বলো তো? দাদাবাবুর গুপ্তচর হয়ে আসোনি তো? কি যে বলো না গো, আমার কি এখানে ওখানে কাজ থাকতে নেই? কপাল মন্দ, যেখানেই যাই তোমার দেখা পেয়ে যাই। হ্যাঁ তাই তো, এখন যেমন আমার ঘরে উকি মারছিলে তাই আমার দেখা পেয়ে গেলে। তোমাকে দেখতে আমার বইই গেছে। কেন, আমি কি বড় হইনি? হ্যাঁ তা হয়েছে। আমি কি সবল সুপুরুষ নই? মনে তো হচ্ছে। আসলে জানো ইন্দ্রাণী, আমার কি মনে হচ্ছে, আমার না সবই আছে, শুধু বিদ্যেটা নেই। ওটা হলেই হয়ে যাবে। কি হবে ওই বিদ্যে দিয়ে? লেখাপড়াটা যদি একটু শিখে নিতে পারতো, দাদাবাবুর মতো বাবু হয়ে যেতে পারতো। তা তুমি তো বাবু আছোই না ইন্দু, আমি একজন অনাথ আশ্রিত। ও হ্যাঁ, তুমি তো পাঠশালায় যাও তাই না? বাবা ছাড়িয়ে দিয়েছে, তিন পাঠ পর্যন্ত পড়লো, বললে বিয়ের বয়স হয়েছে আর দরকার নেই। আচ্ছা ইন্দ্রাণী, তুমি আমাকে বিদ্যে পাঠ দেবে? তা দিব বই কি, তবে লুকিয়ে বাবা জানতে পারলে জ্যান্ত পুঁতে ফেলবে। আচ্ছা তোমার বাবাকেই বলে দেখি না, তুমি আমাকে বিদ্যে পাঠ দেয় কিনা। সে দেখো গিয়ে। সরকার বাবু, সরকার বাবু, সরকার বাবু, সরকার বাবু। মূল্য যা, যাচ্ছি শুভ কাছে, পেশন ডেকে বাগলা দিলে। আজ্ঞে সরকার বাবু, খুব কি তারা, এক দণ্ড দাঁড়িয়ে গেলে হয় না? না হয় না, তোমার মতো তো আর ঘরের খেয়ে বনের মোষ তারাই বেড়ায় না। যাচ্ছি বাবুর কাছে পাঠানো কলিকাতার পত্র পত্রিকাগুলো আনতে, সেই কবে এসে রয়েছে? বাবু বললেন আজই গিয়ে আনতে, তো বলো তোমাকে না শুনে গেলে তো আবার বৌঠান মনে কষ্ট পাবে। আজ্ঞে সরকার বাবু, বলছিলাম কি, আমাকে যদি একটু পাঠ দিতেন। কি দিতেন? আজ্ঞে পাঠ, মানে আজকাল তো আবার লেখাপড়া না শিখলে জাতে উঠা যায় না। আচ্ছা বৌঠান আর দাদাবাবুর অন্ন ধ্বংস করে বেশ মজেই আছো, এখন আবার অভিমৃতি কেন? আমার মাথাটা চিবিয়ে না খেলে তোমার আর চলছে না? ওসব পাঠটা আমি সব ভুলে গেছি, এবার তুমি অন্য পথ ধরো বাবু। সরকার বাবু, এই যে নীলুদা, আমরা তোমার কাছেই যাচ্ছিলাম। নীলুদা, মা বলছিলেন আজ সন্ধ্যে একসঙ্গে লোক আমাদের বাড়িতে যেতে, আশেপাশে বাড়ির বৌজিরাও থাকবে, তোমাকে দেখতে চেয়েছেন। বলছেন যদি রাধিকা সেজে মানভঞ্জন পালার গানগুলো একটু গাইতে পারতে। আমি আর কখনো গান করব না। কেন? শট নীলুদা, এই নীলুদা, আরে নীলুদা, ব্যাপারটা কি রেখিতিস? আমিও তো বুঝতে পারলাম না, নীলুদা আমার রেগে আছে কেন? চল। দুটুকু খেয়ে নে বাছা, শরীর ভালো থাকবে। আমার আর পেটে কোনো জায়গা নেই বৌঠান, তুলে রাখো, রাতে খাবো না। সে কি রে, রাতে তো নলিনী গুড়ের সন্দেশ খাবি, সরকার বাবুকে দিয়ে আনিয়ে রাখলাম না। এত খাইয়ে খাইয়ে তুমি আমাকে তো ভোমল দাস বানিয়ে তুলছো বৌদি। ছি, ও কথা বলতে নেই, নে।
ওগো তোমরা কে কোথায় গেলে? আরে ও মুখ্যদা বিন্দে, আরে দেখো কাকে নিয়ে এসেছি। এটা কেমন কথা হলো? তুমি আসবে একটা খবর নেই বার্তা নেই? আরে তোমাদেরকে সারপ্রাইজ দিতে চলে আসলাম। মা কোথায় দাদু? সতীশ তুই কি করে এলি? কলেজ হঠাৎ করে ছুটে গেল, ভাবলাম তোমাদের সাথে কটা দিন কাটি। আরে কেমন আছো? একটা চিঠি লেখার সময় পেলে না? আরে কবে গেলাম কোথায়? মাত্রই তো 3 মাস। বাহ, 3 মাস বুঝে খুব ছোট সময়। বলো, কলিকাতায় কোনো নতুন বান্ধবী খুঁজে পেয়েছো? আরে বৌদির মতো এত সুন্দরী বান্ধবী থাকতে অন্য কোনো বান্ধবী মন জোগাবে? আর বৌদিকে ছেড়েই তো কলকাতায় গিয়ে পড়ে আছো। আরে সেই জন্যই তো হুট করে চলে এলাম। চলো। কে গো বৌদি? ও তুমি তো জানোই না, ও হচ্ছে আমাদের নীলু। এক ঝড়ের রাতে কুড়িয়ে পেয়েছি, সেই থেকে এখানেই আছে। ব্রাহ্মণ সন্তান নীলু, এ হচ্ছে তোর ছোট দাদাবাবু, কলকাতায় কলেজে পড়ছে। বেশ তো, কি করা হয় এখানে মহাশয়? আগে হাতে কোনো কাজ নেই। দাদাবাবুর অন্ন ধ্বংস করছেন আর নেচে গিয়ে বাড়ির সবার মনোরঞ্জন করছেন। এসো ঠাকুরপো, অনেক লম্বা জার্নি করে এসেছো, ভেতরে গিয়ে বসো, পরে কথা হবে। চলো চলো চলো। ঘটনা কি বলো তো বুদি? সে মেলা কর, পরে হবে কর। এখন এসো তো। এই মুখ্যদা বিন্দে, ছোড়দার ঘরটা গুছিয়ে দে। জামার পিছনে যে বাদল লিখে রাখলে সেটা পরে আমি বাইরে গেলাম, পাড়া শুদ্ধ লোক হেসে কুটি কুটি। তাই না? তুমি সেদিন কম কি করলে? কোন ফাঁকে আমার শাড়ির আঁচল খাটের খোড়ার সাথে বেঁধে দিলে? উঠতে গিয়ে কি বিশ্রী কাণ্ড! আর শোনেন, আপনি যে হাতে সিঁদুর মেখে আমার চোখ চেপে ধরেছিলেন, সেই রঙ আমি কীভাবে তুলেছি জানেন? কীভাবে? আচ্ছা শোন, সন্ধি হলো, আমরা কেউ আর ছেলে মানুষই দুষ্টুমি করবো না। এখন চাবির গোছাটা দাও না বাছা। কতবার বলছি তোমার চাবির গোছাটা আমার কাছে নেই, তোমার বিশ্বাস হচ্ছে না? আমি কিন্তু তোমার জামার পকেটে কোমরে গোছে তল্লাশি চালাবো। পারবেই না? দেখবে পারি নাকি? দেখবে দেখবে। তুমি এখানে ঠাকুরপো দরজা খোলো। দাদাবাবু, এখানটায় কি করা হচ্ছে? না, ওই যে দেখলাম জলে একটা মাছ লাফ দিয়ে উঠলো, ওটা আবার লাফ দেয় কিনা তাই দেখছিলাম।
কে দাদাবাবু, মাছটা কিন্তু বড়ই বটে। সব মাছের দিকে নজর দিতে নেই গো ছোট দাদাবাবু, কিছু মাছ আছে ঘাই দিয়ে বসে। হ্যাঁ জানি জানি। গাল দিল না কি নীলুদা? আগে ইংরেজি বলেছে। তা তুমিও দু একটা মনে ইংরেজি শিখে নাও না, শুনিয়ে দিতে পারবে। চল ওদিকটা গিয়ে বসি। কি গো, কি হলো গো, এত ডুবলে যে শরীর গরম করবে? কি করে যাব ওইখানে ওভাবে গ্যাট হয়ে বসে থাকলে? আমাকে তো সারাবেলা ডুবেই থাকতে হবে। শোনো গো, এরপরে চান করতে এলে আশেপাশে একটু ভালো করে দেখে নিও। চল চল। গানের প্র্যাকটিসটা বুদি ছেড়েই দিলে, এত সুন্দর গলা ছিল তোমার, ঠিকমতো প্র্যাকটিস করলে কিন্তু অনেক বড় শিল্পী হতে পারতে। ছেড়েছি কি আর সাধে বলো, তোমার দাদাবাবুর কি আর ওসব ব্যাপারে কোনো স্বাদ আহ্লাদ আছে? তারপরে পড়লুম বেময়, এখন বাপু সব ভুলে গেছি। আচ্ছা ওই গানটা একটু গাও না। কোনটা বলো তো? ওই যে পুরনো সেই দিনের কথা। পুরনো সেই দিনের কথা দিয়ে কি হবে? বলছি গাও। না আমি সব ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি স্টার্ট করো, আমি তোমার সাথে ধরছি। চলো ওদিকে চলো। আর দুদিন বাদে তো এ বাড়ি থেকে চলে যাবো,
নীলু একটা গান গানা শেষবারের মতো। দেখ না সবাই এসেছে। গান ভুলে গেছি। সে কি রে, গান ভুলে গেছি বললে চলবে? ঠাকুরপো এলো, একটা গানও তো শুনালি না। এটা বললে হয়? গানা একটা। বললাম না আমি গান ভুলে গেছি। ওর শরীরটা বোধ হয় আজ ভালো নেই। আরেকদিন হবে ক্ষণ। আর কবে হবে? এখান থেকে চলে গেলে? চলে গেলেও নীলু তো আমাদের সঙ্গেই যাচ্ছে। সে কি বলছো গো বৌমা? ও একটা বাইরের ছেলে, আমাদের সঙ্গে কোথায় যাবে? বৌদির মতি ভ্রম হয়েছে। সরকারবাবু, আগে মজুয়ানকে সময় মতো আসতে বলে দিয়েছেন তো? ওসব নিয়ে আপনি কিছু ভাববেন নি বাবু। আর তোমাদের গোছ গাছে কত? মাঝে মাত্র দুটো দিন, কাজের আবার কোনো জিনিস এখানে ফেলে যেও না। হ্যারি শরৎ, ওই ছোকরাটাও বুঝি আমাদের সঙ্গে যাচ্ছে। কার কথা বলছো মা? নীলু, ও আবার আমাদের সাথে যাবে কেন? ও যেখান থেকে এসেছে সেখানে চলে যাবে। ব্যাপারটা কি? বৌদি চাচ্ছে নীলু আমাদের সাথে যাক। এসব কি ছেলে মানুষ হচ্ছে? দুফোঁটা চোখের জল ফেললেই তোমার মনটা গলে যাবে। এরপরে বড় ব্যাগটাও গোছগাছ করলাম, সেখানেও নেই। তা কি করে হবে? আমার এই দোয়ারদানিটা তোমার নীলুই চুরি করেছে। অসম্ভব ঠাকুরপো, আমি নীলুকে চিনি। নীলু চুরি করতে পারে না। তাহলে ওকে ডাকো, আমার সামনাসামনি আসো। এই মুখ্যদা, মুখ্যদা, নীলুকে পাঠাও তো এখানে। কি ব্যাপার এত চেঁচামেচি কি নিয়ে? দাদা, নীলু আমার দোয়ারদানি চুরি করেছে। মুখ্যদা বলেছে কাল সন্ধ্যায় নাকি সে খামা খেয়ে এদিকে ঘোরাঘুরি করছে। কি? এই এদিকে আমার দোয়ারদানি কোথায় বল, কোথায়? নীলু এদিকে আয়, এদিকে আয়। আমি বলছি, তুই যদি দোয়ারদানিটা নিয়ে থাকিস, তুই আস্তে করে আমাকে দিয়ে যাস। তোকে কেউ কিছু বলবে না। তুই এখন এখান থেকে যা। যা নীলাকান্ত চুরি করেনি। আলবত করেছে। নিশ্চয়ই নীলকান্ত ছাড়া অন্য কেউই চুরি করেনি। কখনোই না। ওকে ডেকে নিয়ে এসো, ভালো করে জিজ্ঞেস করলে সব বেরিয়ে যাবে। না, ওকে চুরি সম্পর্কে কেউ কিছু জিজ্ঞেস করতে পারবে না। তাহলে ওর ঘরের বাক্সটা খুঁজে দেখাও। তাই যদি করো ঠাকুরপো,
তোমার সাথে আমার জন্মসাথ আড়ি হবে। নির্দোষের প্রতি তুমি কোনরূপ সন্দেহ করতে পারো না, পারো না। এই বৌদি, বৌদি শেষ পর্যন্ত তুমি আমার চুরি ধরতে এলে বৌঠান, ধরেও ফেললে। কিন্তু আমি তো সামান্য চোরের মতো লোভে পড়ে চুরি করি নাই। সতীশকে তুমি কাছে টেনে নিলে, আমি যে তা সইতে পারলুম না বৌদিদি। ওর প্রতি হিংসা আমাকে অন্ধ করে তুলল। এই জিনিসটা আমি নদীতে ফেলে দেব বলে ঠিক করেছিলাম, কিন্তু এ কি ভুল হয়ে গেল তো আমার! কেন আমি তা বাক্সের মধ্যে পড়লাম? কি করে তোমাকে বোঝাবো বৌদি, আমি চোর নই, আমি চোর নই। বললেও কি তুমি তা বিশ্বাস করবে? ও ভগবান! কাল রাত থেকে ছেলেটার কোনো খোঁজ নেই, কেউ কি একটু খুঁজেও দেখবে না? হ্যাঁ ইন্দু, কিছু জানা গেল? ওই যে ওর বন্ধু নয়নদা, সেও তো বলল কোথাও দেখেনি তাকে। আমিও গায়ের লোকজনকে শুধিয়েছিল, কিন্তু কেউ কিছু বলতে পারলেনি বৌটান। বিন্দে, তুই বলছিলি ওর বাক্সটা ঘরেই আছে? আগে বৌঠান, সকাল পর্যন্ত তো দেখে এসেছি। তাহলে এখন নীলকান্তের বাক্সটা পরীক্ষা করে দেখা যাক। সেটা কখনোই হবে না বিন্দে, যা ওর বাক্সটা আমার কাছে নিয়ে আয়।